কোভিড যাতে না ছড়ায়, যে বেশি জমায়েত করা যাবে না, ইভেন সব জায়গায় 50% ক্যাপাসিটি। আপনারা এর আগে পাকিস্তান সিরিজে 50% করলেন, যেহেতু অমিক্রনটা বাড়ছে, করোনা বেড়ে গেছে, বিপিএলটাকে কেমন দর্শক অ্যালাউ করতে চান? কোনো আলোচনা হয়েছে কিনা বা কোনো নির্দেশনা পেয়েছেন? আপনারা জানেন যে যখন এখানে পাকিস্তান সিরিজ চলছিল তখন তো অমিক্রনের বা এরকম কোনো কিছু এখানে ওরকম থ্রেট ছিল না, এবং প্যান্ডামিক সিচুয়েশন ওয়াজ ভেরি গুড। তো সেই জন্য আমরা তখন 50% আমরা অ্যালাউ করেছিলাম, সরকারের সাথে আমরা আলাপ আলোচনা করি। তো এখন যেভাবে অমিক্রনের এই যেভাবে বাড়ছে ইনফেকশন রেট, তো এতে দেখা যাচ্ছে যে আমরা জানি না জানুয়ারি মাসে যখন আমাদের বিপিএল শুরু হবে তখন সিচুয়েশন কেমন হবে। আমাদের সাথে সরকারের সাথে যে আলাপ আলোচনা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, সেখানে আমরা 50% অ্যালাউ করারই আমরা একটা জায়গা রেখেছিলাম। কিন্তু এখন যদি মনে করি যে তারা যদি সরকার যদি মনে করে যে না অমিক্রনটা ছড়ানোর কারণে আমাদের আরও তাদের রুল আমাদের ফলো করতে হবে, যদি আরও কোনো কিছু রেস্ট্রিকশন থাকে, দর্শক একদমই যদি না প্রবেশ করানোর জন্য তাদের কোনো নির্দেশনা থাকে, তাহলে আমাদের সেটা মানতে হবে। আবার অথবা যদি তার থেকেও যে 50% কমেও যদি তারা বলে থাকে, ডেফিনেট তারা আমরা সেটাই মানতে হবে আমাদের। তো আমরা আশা করি, দেখা যাক যে এখন আলাপ আলোচনা চলছে, সিচুয়েশন কী এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, আগামী 10 দিনের সিচুয়েশনটা কেমন দাঁড়ায়। যদি ওয়ার্স হয় তাহলে ডেফিনেটলি আমার মনে হয় আমাদেরও সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, এই একটা আইসিসি প্রোটোকল আছে যে যদি খেলার কোনো যদি প্লেয়িং মেম্বার কেউ যদি আক্রান্ত হয় অথবা যদি কোনো টিম ম্যানেজমেন্টে আক্রান্ত হলে তাকে আইসোলেট করে নেওয়া, এবং আইসোলেট কতজন হতে পারে, সংক্রমণ কার কতজনকে ইনফেক্ট করবে এবং তার সংখ্যা কেমন সেটার উপর আসলে এটা নির্ভর করে। একজন দুজন হলে তো তাহলে তাকে টোটালি আইসোলেট করে কিন্তু খেলা চালিয়ে যেতে বলা হয়, সেখানে কোনো সমস্যা থাকে না। যদি 4-5 জন অথবা বেশি যদি এরকম যদি ইনফেক্টেড ছড়িয়ে যায় তখন আপনার জন্য আরেকটা প্রোটোকল আছে, আমরাও সেই প্রোটোকল ফলো করব। এখন তো আপনার ইউ হ্যাভ এখন খেলা চালাতে হলে অথবা এমনি নিয়ম আমাদের যে নর্মালি যেসব ফুটবল বলেন ক্রিকেট বলেন এগুলো সম্পূর্ণ সব স্পোর্টসই কিন্তু নিউ নর্মালের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো উই হ্যাভ টু ফলো দ্য নিউ নর্মাল, কারণ এই ঠিক করোনার মধ্যে থেকে কিন্তু আমাদের খেলা চালিয়ে যেতে হবে। তাহলে যে প্রোটোকলটা থাকবে আমরা ওই প্রোটোকলটা আমরা ফলো করব। বিপিএলে ঢাকা সেন্টার এখনও বিসিবির আন্ডারে আছে, এবং অনেক আগেই আপনারা বলেছিলেন যে স্পন্সর খুঁজছেন, অনেকে আগ্রহ প্রকাশ করেছে, এটার কোনো আপডেট আছে কিনা? যে কাছাকাছি প্রায় 2-3 জনের সাথে আলাপ আলোচনা হয়েছে, তারা জয়েন্টলি স্পন্সর করতে চাচ্ছে, আমাদের স্পন্সর হাতে আছে, আপনারা বোধ হয় আগামী 2 দিনের মধ্যে আপনার কনফার্ম হয়ে যাবে। মানে অন্য টিমগুলো যেমন ইন্ডিপেন্ডেন্টলি তারা টিমটা রান করবে, তারা ম্যানেজমেন্ট বোর্ড রান করবে,